হ্যাঁ বাবা, ভালো করেছো তোমরা দুজন ওখানে আছো, এত রাতে ট্রাভেল করা উচিত না। আর তাছাড়াও বাকি এঙ্গেজমেন্ট কার্ডগুলো দিতে তোমাদেরকে তো আবার ওখানে যেতেই হতো। ওকে, নিজেদের খেয়াল রেখো, গুড নাইট। বাবা আমি ঠিক থাকবো, চিন্তা করো না। খুব তাড়াতাড়ি গার্ডেনে এসে আমার সাথে দেখা করো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যালো হ্যালো, প্রাইভেট নাম্বার কে হতে পারে? এটা নিশ্চয়ই সিদ্ধার্থই রেখেছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ এবার বেরিয়ে এসো। নট রিচেবল, চলো খুলে দেখেই নি। আচ্ছা, আমাদের সিআরডি তরফ থেকে নারী কল্যাণের জন্য যে টাকা পাঠানোর কথা ছিল পাঠিয়েছো? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি আর ফোনও এসেছিল। আচ্ছা স্যার, ভেরি গুড। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার ওকে বাঁচান, প্লিজ কিছু একটা করুন, ওকে বাঁচান স্যার। এক মিনিট, এক মিনিট, আপনি একটু শান্ত হন, স্থির হয়ে দাঁড়ান, বলুন কি হয়েছে। এবারে বলুন আপনার নাম কি? স্যার আমার নাম দীপালি। স্যার ওর প্রাণ বিপদে স্যার, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করুন, না তো মারা যাবে। কার প্রাণে ঝুঁকি আছে, কে মারা যাবে? স্যার বিশাল, বিশাল মরে যাবে স্যার, যে কোনো সময় ওর খুন হতে পারে। খুন হয়ে যাবে? কিন্তু বিশালটা কে? কবাডির একজন প্লেয়ার হলো বিশাল। নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও আমাদের অর্গানাইজেশন আপনাদের জন্য কবাডি ম্যাচের আয়োজন করেছে। আমি আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাইবো আজকের যে ফাইনাল ম্যাচটা হবে সেটা টিম এ মানে CRC ভার্সেস বি মানে হলো হান্টার্স এর মধ্যে অনুষ্ঠিত হবে। হান্টার্সের খুব জনপ্রিয় খেলোয়াড় বিশাল স্যার, বিশাল তো কবাডির একজন স্টার, স্টার। হ্যাঁ স্যার, ওই ওই প্লিজ স্যার ওকে বাঁচান। কে মারতে চাইছে বিশালকে? স্যার আমি নিজেই ওকে মারতে চেয়েছিলাম। কি
তুমি ওকে মারতে চেয়েছিলে? হ্যাঁ স্যার, ওকে মারার জন্য আমি একজন কন্ট্রাক্ট কিলারের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। স্যার, ওই কিলার এতক্ষণে ওখানে পৌঁছে গেছে হয়তো। কোথায় বিশাল? এখনো কোথায় আছে? স্যার, ও এখন স্পোর্টস ক্লাবে আছে, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। বিশালের নাম্বার দাও, কুইক। 1100-444-568। একটা কথা বলো, প্রথমে তো তুমি বিশালকে মারতে চেয়েছিলে, ওকে মারার জন্য তুমি কাউকে কন্ট্রাক্ট দিয়েছিলে, আবার এখন তুমি ওকে বাঁচাতে চাইছো, এই খেলার মানে কি তোমার? স্যার, সেই সময় আমি খুব রেগে ছিলাম, তারপর আমি ভাবলাম যে যে কারোর প্রাণ নেওয়ার আমার কোনো অধিকার নেই। স্যার প্লিজ, প্লিজ স্যার ওকে বাঁচান, স্যার ওর যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ স্যার। স্যার রিং তো হচ্ছে কিন্তু বিশাল কল তুলছে না। স্যার ও ম্যাচে আছে। এই ম্যাচ কোথায় হচ্ছে? আবারও পয়েন্ট হান্টার টিমের দিকে, 2-0 স্কোর নিয়ে হান্টার্সদের টিম দারুণ এগিয়ে চলেছে, আর সিআরসি টিম এখনো ভেবে চলেছে, আর আত্মবিশ্বাস কোথাও ওদের একটু কম বলে মনে হচ্ছে। একটা কথা মাথায় ঢুকছে না, কি কারণ থাকতে পারে যে দীপালি নিজে বিশালকে মারার জন্য সুপারি দিল? নিশ্চয়ই কোনো বড় কারণ আছে দয়াল, যেটা আমাদের এখনো দীপালি বলেনি। কবাডি 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 কবাডি
yes, 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 yes. জিতে গেছি। বিশালের ফোনে রিং তো হচ্ছে কিন্তু কেউ তুলছে না। হতে পারে যে ওর মোবাইলটা সাইলেন্ট মোডে রেখেছে। খেলার সময় তো কোনো প্লেয়ার মোবাইল নিজের কাছে রাখে না, হয়তো খেলছে। অভিজিৎ, আচ্ছা এমন হবে না তো যে খুনি নিজের কাজটা সিগন্যালও পড়ে গেল তো বাদিক থেকে ঘুরিয়ে নিয়ে। ও থ্যাংক গড, বিশালের এখনো কিছু হয়নি। সচিন, খেলা থামানোর জন্য এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করো। এটাও খোঁজ করো, পুরো গ্যালারি জিম হতে। এটাই বলতে চাইবো যে সিআরসি টিমকে কোনো চমৎকার কিছু করে দেখাতে হবে, তা না হলে এই ফাইনাল ম্যাচটা তাদের হাত থেকে চলে যেতে। হ্যাঁ দেখুন, আমি সিআইডি অফিসার, একটা দরকারি অ্যানাউন্সমেন্ট করতে হবে, প্লিজ। পেছনে বন্ধুরা, আজকের এই ম্যাচটা এখানেই সমাপ্ত করা হচ্ছে। আর এটার কি কারণ সেটা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের জানাবো। ভীষণ শরত, বিশাল, বিশাল এ তো মারা গেছে। কি? হ্যাঁ, এর সঙ্গে তোমরা কি করেছ? হ্যাঁ কি করেছ? কোথায় যাচ্ছ? এই দাঁড়া বলছি। আর কোনো চিহ্ন বা অন্য কোন রকম ক্ষত কিছু দেখা যাচ্ছে না। তাহলে মারা গেল কি করে? উল্টাও দেখি, হয়তো কেউ একে কোনো বিষাক্ত খাবার খাইয়ে দিয়েছে যেটার কারণেই ও এভাবে মারা গেল। গলায় এগুলো কি, এত র‍্যাশ? ও নো স্যার, এই র‍্যাশগুলোর জন্যই ওর মৃত্যু হলো না তো। কিছু বলা যাচ্ছে না, পোস্টমর্টমের পরেই জানা যাবে সেটা। স্যার আমার হাতের মধ্যে দেখুন কি হয়েছে।
স্যার এর হাতেও ঠিক একই রকমের র‍্যাশ। বুঝতে পারছি না আমার কি হয়েছে। তুমি জানো না কি হয়েছে? একদম না জানার ভান করবে না। তোমরা সবাই মিলে মেরেছো বিশালকে। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। যদি তোমরা কিছু করে না থাকো তাহলে তোমাদের হাতে এই র‍্যাশ এলো কি করে, যেমন বিশালের আছে? সত্যি বলছি স্যার, কিচ্ছু করি না আমরা। স্যার খুব চুলকাচ্ছে স্যার। স্যার এরা তো এমনি প্রবলেমে আছে, এরা এরা খুন করতে পারে না। তোমার অ্যাডভাইস দরকার নেই আমাদের, বুঝেছো? চলুন আমাকে, চলুন। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি তাহলে পালাচ্ছিলি কেন? স্যার স্যার আমি ইচ্ছে করে মারিনি স্যার, আমরা খেলাই করছিলাম স্যার। গলা টিপে মারতে চেয়েছিলি তুই? হ্যাঁ না স্যার, আমি ইচ্ছে করে ওকে মারিনি স্যার। স্যার আমি জানি না, আমার হাত অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে। স্যার নাটক করছো? না স্যার আমি নাটক করছি না, এই দেখুন আমার হাত জ্বলছে এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, চল 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 তাড়াতাড়ি চল। স্যার আপনি দেখুন তো স্যার, চল স্যার আমাকে হসপিটাল নিয়ে চলুন স্যার, খুব চুলকাচ্ছে আমার হাত, অদ্ভুত ভাবে জ্বলছে স্যার আমার হাত। স্যার আমাকে হসপিটাল নিয়ে চলুন। এই লোকটা এই গলা টিপে বিশালকে মারতে চেয়েছিল। না অভিজিৎ, বিশালের মৃত্যু গলা টেপার কারণে হয়নি, মনে হচ্ছে কেউ একে পয়জন দিয়েছে। এর শরীরে র‍্যাশ বেরিয়ে গেছে আর এদের হাতেও র‍্যাশ বেরিয়েছে। র‍্যাশেস? হ্যাঁ র‍্যাশেস তো এর হাতেও রয়েছে। মানে এই চারজনে মিলে মেরেছে? না 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 স্যার, আমরা কিছু করিনি, প্লিজ আমাদের হসপিটালে নিয়ে চলুন স্যার, খুব জ্বালা করছে স্যার আর খুব চুলকাচ্ছেও। স্যার এই চারজন নাটক করছে বাঁচার জন্য স্যার। না স্যার সত্যি আমরা কিছু করিনি স্যার। চুপ করো, তোমাদের সবার ব্যবস্থা হবে, চলো চলো এখান থেকে বাইরে, চলো। গায়ে অন্য কোথাও হাত দিও না, চলো 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 চলো, এসো ভেতরে এসো। একটা লোককে খুন করেছে। স্যার এদের হাতগুলো ভালো করে দেখুন, এই র‍্যাশেস এগুলোই বিষের কারণে যে বিষ দিয়ে ওরা বিশালকে মেরেছে। মানে স্যার যখন আমরা গ্রাউন্ডে পৌঁছলাম তখন বিশাল ওদের সঙ্গে খেলছিল, আর যখনই ওরা বিশালকে ধরলো তার দু মিনিটের মধ্যেই বিশাল মারা গেল। বৈভব সারিকা দেখো একটু এদের শরীরে অন্য কোথাও বিষ আছে কিনা। একটু মেশিনটা নিয়ে এসো। সচিন এই লোকগুলোকে লাইন দিয়ে দাঁড় করো, এসো 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 রাখো না ভাই, এভাবে রাখবো। আমি তোদের আগেই বলেছিলাম বিশালের পেছনে লাগিস না। আরে তুই চুপ করে থাক না, তুইও তো ওকে শাস্তি দিতে চাইছিলি না? কিন্তু আমি ওকে মারতে চাইনি। আসুন বডিটা এদিকে নিয়ে আসুন, এখানে রেখে দিন। সচিন এদের ভালো করে তল্লাশি নাও, দেখো ওরা কিছু লুকোচ্ছে কিনা। হাত উপরে করো, সোজা হয়ে দাঁড়াও।
এই দেখুন স্যার। এটা আবার কি? ডক্টর সালুকে এর কারণে কি মৃত্যু হয়েছে? অভিজিৎ, এটা কি তোমার হাতেও তো? এমন কোন বিষ খাওয়ানো হয়েছিল বিশালকে? তোমার ওই কন্ট্রাক্ট কিলার, যার জন্য দু মিনিটের মধ্যে ওর মৃত্যু হয়? হ্যাঁ স্যার, স্যার আমি জানতাম না যে ও বিশালকে মারার জন্য কি ছক কষেছিল। আচ্ছা, কতজন লোককে সুপারি দিয়েছিল তুমি বিশালকে মারার জন্য? স্যার শুধু একজনকে। তাহলে এই খুনে চারজন কিভাবে চলে এলো? ম্যাম আমি জানি না, আমি সত্যি জানি না যে ওই খুনি বিশালকে মারার জন্য কতজনকে পাঠিয়েছিল। বাজে কথা ছাড়ো, কেন মারতে চেয়েছিলে তুমি বিশালকে? স্যার আমরা দুজন একসাথে জামা কাপড়ের বিজনেস করছিলাম, আর ও আমাকে ঠকাচ্ছিল, সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, আর শেষ মুহূর্তে আমি সবটা জানতে পেরে যাই, তাই আমি ভাবলাম যে। তুমি ভাবলে যে এই বিশালকে মেরেই দেওয়া যাক? হ্যাঁ, এতটাই সস্তা মনে হয় মানুষের জীবন? আমার মাথায় আসছিল না যে আমি কি করব, তাই আমি আপনাদের আপনাদের এখানে চলে আসি। শুনেছো, আমাদের সাহায্য চাইতে এসেছিল বিশালকে মেরে ফেলার পরে। সহানুভূতি চাইছো তুমি? হ্যাঁ, আমাদেরকে কি বোকা পেয়েছো? খুনের অ্যাড্রেস জানা আছে তোমার? না স্যার। তাহলে সুপারের টাকাটা কি করে দিয়েছিল ওকে? স্যার ওই প্লাম্বার কন্ট্যাক্ট করিয়েছিল। স্যার প্লাম্বার কন্ট্রাক্ট কিলারের নাম্বার দিয়েছিল? ওই প্লাম্বারটি কে? হ্যাঁ কে? স্যার ওই প্লাম্বার আমার বাড়িতে কল ঠিক করতে এসেছিল, ওই বলল যে যদি কোনো উল্টোপাল্টা কাজ করানোর থাকে তাহলে ম্যাডাম আমার কাছে একজন লোক আছে, আপনি বলবেন আমায়। প্লাম্বার বলেছিল? কোথায় প্লাম্বারকে পাওয়া যাবে? হ্যাঁ এই জলটায় যে কেমিক্যাল রয়েছে না, তাতেই বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে আর এই র্যাশেসগুলোও ভালো হয়ে যাবে। অভিজিৎ তুমি আগে বলনি কেন, যদি বিষক্রিয়া আরো বেড়ে যেত তো? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারিনি, এটা হতে পারে যে বিষটা আমার তখন লেগেছিল যখন আমি বিশালকে চেক করছিলাম। এবার একটু কষ্টটা কম হয়েছে। ভাই কষ্টটা কিন্তু আরো বেড়ে গেছে। তার মানে কি স্যার? মানেটা এখানে দেখো, এই দেখো অভিজিৎ, ওই কৌটোটা বিষ নেই, স্টেরয়েড আছে, মোর পাওয়ারের জন্য দেওয়া হয় ওটা। স্যার এখন তো জানতে পেরে গেছেন যে আমরা নির্দোষ, আমাদেরকে প্লিজ ছেড়ে দিন স্যার। দেখো অপরাধী কে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে, কিন্তু ততক্ষণ তোমরা এখানেই থাকবে, তোমরা কোথাও যেতে পারবে না। এই জায়গাটাই বলেছিল তাই না? হ্যাঁ স্যার, আমি ফোন করলাম যখন বললো যে আমি এখানকার কাজ শেষ করে আসছি। ভালো করেছো ঠিকানাটা বলে, এবার সাথে করেই নিয়ে যাবো ওকে ধোলাই দেওয়ার জন্য। কারা আপনারা? তার সঙ্গে দেখা করতে এসেছে? আপনার বাড়িতে যে প্লাম্বারটা কাজ করছে ওকে নিতে এসেছি আমরা। কেন দাদা, আমাদের কাজটা মিটে যেতে দিন, তারপরে নিয়ে যাবেন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে প্লাম্বার কোথায়? ওই ভিতরে ওইদিকে পাম্পের কাজ করছে। আরে প্লাম্বার সাহেব কোথায় যাচ্ছেন? চলো তোমায় নিতে এসেছি আমরা। কি হলো?
যাওয়ার ইচ্ছা নেই? চল। গুটি গুটি পায় কত দূর পেছবে প্লাম্বার বাবু, চল। তোকে তো ব্যাপারটা উল্টে গেল ভাই। খেলোয়াড়দের হাত দিয়ে বিশালের শরীরে কোনো বিষ যায়নি, বরং বিশালের থেকে খেলোয়াড়দের হাতে বিষ গেছে। অদ্ভুত ব্যাপার। কিন্তু বিশালের কাছে তো কোনো বিষ ছিলই না, আমরা খুব ভালোভাবে চেক করেছি। আর পোস্টমর্টেম থেকে জানা গেছে যে ও কোনো বিষাক্ত জিনিস খায়ও নি, বিষ ও শরীরে বাইরে থেকে এসেছে। ডক্টর সলোকে ওর শরীরে যেসব র্যাশেস বেরিয়েছে সেগুলো শরীরের উপরের দিকে লেগেছে, এখানে পায়ের দিকে কিন্তু কোনো র্যাশেস নেই। আর মুখেও নেই। শুধু তাই নয় স্যার, ওর পুরো শরীরে অন্য কোনো রকমের আর র্যাশ বা চোটের কোনো চিহ্ন নেই। রাইট। আর ওর হাড়ও একদম ঠিকঠাক আছে। কিন্তু আমরা তো ভাবছিলাম যে বিশালের মৃত্যু খেলোয়াড়দের সঙ্গে খেলার সময় হয়েছে, তার মানে খেলোয়াড়দের কোনো হাত নেই ওর মৃত্যুর পেছনে। না সচিন, কোনো হাত নেই। আমার মনে হচ্ছে ব্যাপারটা এরকম হয়েছে, যখন খেলোয়াড়রা বিশালকে ছুঁয়েছে ওদের হাতে বিষটা এসে গেছে। হ্যাঁ, কিন্তু বিষটা হাতে লাগলো কি করে? র্যাশেস উপরের দিকে লেগেছে, আর স্যার বিষ আবার টি-শার্টের ভেতরে নেই তো, র্যাশগুলো কিন্তু টি-শার্ট পরা জায়গাতেই বেরিয়েছে। ইউ আর রাইট। তার মানে হচ্ছে এই টি-শার্টটাকে চেক করতে হবে। না না, আমি এখানেই বসবো। উঠে বসছি। আরে বস না। না স্যার, আমি এখানেই ঠিক আছি, আমাকে এখানেই থাকতে দিন। স্যার বললে না চেয়ারে বসতে? বুঝতে পারছিস না তুই? চল ধোলাই রুমে চল। বলবে না স্যার, আমি আমি এখানে বসছি, এখানে বসছি। তাড়াতাড়ি বল, খুনিকে তুই কিভাবে চিনিস? জেল থেকে। জেল থেকে? হ্যাঁ স্যার। স্যার একবার চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেছিলাম, আর আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল, আর ওখানেই আমার জাগিরের সঙ্গে আলাপ। তখন থেকে আমি ওকে জানি স্যার। কোথায় থাকে এই জাগিরা? স্যার জানি না স্যার। চুপ। জানে না? ওর সাথে দেখা করছিস কিভাবে? স্যার বাইরে আসার পর আমার সঙ্গে ওর আর দেখা হয়নি, শুধু ফোনে কথা হয়। ফোনে? ওর নাম্বার কি? নাম্বার এখানে আছে স্যার। দেখো এই নাম্বারটা, আর ফোন করে জানো এখন ও কোথায়। স্যার, জাগিরার ফোন এখন কভারেজ এরিয়ার থেকে বাইরে আছে, কিন্তু এর আগে ও মুম্বাইতে কোথায় কোথায় ছিল সেটা জানতে পেরে গেছি। এই দেখুন স্যার। এই সমস্ত ডটস ওই লোকেশন যেখানে জাগিরা গিয়েছিল। দয়া, এটা তো কবাডি স্টেডিয়াম, আর এখানে যখন ম্যাচ চলছিল তখন জাগিরা ওখানে ছিল। স্যার জাগিরা এই এলাকায় প্রায় যায়, এই মাসে 7 দিন গেছে। হতে পারে ওই জাগিরা এই এরিয়ারই আশেপাশে আছে, বা হয়তো অভিজিৎ। সচিন এই মাস্ক পরে নাও, এই কেমিক্যালটার ফিউমস খুব বিষাক্ত হয়।
এই দেখো অভিজিৎ, টি শার্টের উপর এই দাগটা লক্ষ্য করছো? হ্যাঁ, এটাই কি টি শার্ট দাগ? হ্যাঁ অভিজিৎ, এই দাগটা বিষেদি দাগ, বিষ টি শার্টের মাধ্যমেই এসেছে। অভিজিৎ, এই টি শার্টে বিষটা আগে থেকেই লেগেছিল। আচ্ছা, তার মানে ম্যাচ শুরু হওয়ার আগে যখনই বিশাল টি শার্টটা পরেছিল তখনই বিশালের শরীরে ছড়াতে থাকে আর ম্যাচ চলাকালীন বিষ কাজ করতে শুরু করে। একদম ঠিক। ডক্টর সালুকে, এটা কি ধরনের বিষ? এক্স্যাক্টলি কি ধরনের বিষ সেটা টেস্ট করার পরই তো বোঝা যাবে, কিন্তু কিন্তু এটা নিশ্চিত যে বিষটা খুব ভয়ঙ্কর। কিন্তু স্যার, এই বিষটা বিশালের টি শার্টে কখন আর কোন সময় রাখা হয়েছিল এটার খোঁজ তো এবার স্পোর্টস ক্লাবে গেলেই পাওয়া যাবে। শোনো ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? চেনো কি একে? কি দরকার একে? আমরা সিআইডি অফিসার। একে কে না চেনে? এ তো জাগিরা। কোথায় পাওয়া যাবে একে? ওই পাশের বারে, সবসময় আসে। ওখানে দেখুন স্যার। থ্যাংক ইউ স্যার। টি শার্টে বিষ কি করে থাকবে? এটা তো আপনি বলবেন। কিন্তু স্যার, সবকটা টি শার্ট তো নতুন ছিল আর ডাইরেক্ট সাপ্লায়ারের কাছ থেকে এসেছিল। তাহলে তো শিওর বিষটা টি শার্টে এখানেই লাগানো হয়েছিল, লকার রুমে, বিশাল এই টি শার্টটা পরার আগে। কিন্তু এখানে টি শার্টে বিষ কে লাগাবে? সেই করতে পারে যে লকারে টি শার্টগুলো রেখেছিল। স্যার, সব টি শার্ট আমিই রেখেছিলাম স্যার, কিন্তু আমি কোনো টি শার্টে বিষ মিশাইনি স্যার, সত্যি বলছি। তাহলে নিশ্চয়ই বাইরের কেউ? না ম্যাম, মেম্বার্স আর খেলোয়াড় ছাড়া লকার রুমে আসার পারমিশন আর কারণ নেই স্যার। ডক্টর সালুখের কথা অনুযায়ী বিষ দু মিনিটে কাজ করতে শুরু করেন। বিশাল টি শার্ট পরেছিল, বাইরে গিয়েছিল, তারপর ওর মৃত্যু হয়েছিল। এসবের জন্য তো 10-20 মিনিট লেগেছিল। হ্যাঁ স্যার, এটুকু সময় তো লেগেছিল। সেটাই তো। তাহলে ডক্টর সালুখে কি করে 2 মিনিট লেগেছিল বললেন? আমার তো মনে হচ্ছে ডক্টর সালুখে কোনো গন্ডগোল করে দিয়েছে। অভিজিৎ, ডক্টর সালুখে গন্ডগোল করে দিয়েছে, এইটাই তো বলতে চাইছো অভিজিৎ? না না, এটা আমি বলতে চাইনি। আসলে আমি বলতে চাইছিলাম যে বিশাল টি শার্ট পরার পরে ওর মৃত্যু হতে প্রায় 10-20 মিনিট লেগেছিল। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কারণ টি শার্টের বিষটা বিশালের ঘামের সঙ্গে মিশতে 15-20 মিনিট লেগেছে। আর যখনই টি শার্টের বিষটা বিশালের ঘামের সঙ্গে মিশেছে, 2 মিনিটে বিশালের মৃত্যু হয়েছে, 2 মিনিটে। তাহলে বিষটা টি শার্টে এলো কি করে? বিশালের লকারটা আমরা চেক করব। বিশালের লকারের চাবি নিয়ে এসো। না, তুমি না, তুমি এখানে দাঁড়াও, আপনি যান। শিওর। খুচরো নেই, সরি ভাই, টিপস কালকে নিয়ে নিও। কিছুই দেয় না, রোজ রোজ শুধু শুধু দান করি রাখে। আচ্ছা, জাগিরা কি এখানে? না স্যার, জাগিরা তো এখনো আসেনি, কিন্তু ওর বন্ধু এসে বসে আছে ওই যে কোনায় টেবিলটাতে, ওই যে। আরে, এখানে তো কেউ নেই স্যার। ও দাদা, কোথায়? আরে স্যার, ওই তো এখানে বসেছিল। এখানেই বসেছিল? ও, এ বসে নেই, শুয়ে আছে। মদ খেয়ে টেবিলের তলায় শুয়ে থাকার মজাই আলাদা স্যার। ঠিক বলেছিস ভাই, একটু খাওয়ার পর শুয়ে পড়ার আনন্দটাই আলাদা স্যার। আপনিও? আরে না না, এরকমটা শুনেছি আমি যে খাওয়ার পরে শুলে নাকি খুব মজা পাওয়া যায়। এই যে দাদা, আরে উঠুন উঠুন উঠুন।
আরে দাদা, দাদা, আরে উঠুন, আপনার সঙ্গে কথা বলবো আমরা। আমি তো মদ খাবো, মদ খাবো, মদ খাবো। আর আমাদের কথা বলার আছে, কথা বলার আছে, কথা বলার আছে, পরে বরং তুমি খেও। এখন বলো জাগিরা কোথায় আছে? জাগিরা? জাগিরা তো মনের মধ্যে আছে। ওবে মুন্টন ছাট, আগে বল জাগিরা কোথায়, ওর বাড়ি কোথায়? আরে জানি না স্যার, কিন্তু বাড়িটা চিনি। আরে তাহলে নিয়ে চলো, আমাদের নিয়ে চলো। এখন আমি খুব বিজি স্যার, কাল আসবেন? কাল নয়, আজ, এখনই আমাদের ওর বাড়িতে নিয়ে চলো। আমরা সিআইডির লোক, বুঝেছো? পঙ্কজ, দেখলি সিআইডির নাম শুনেই কিরম ভয় পেয়ে গেল? ও ভয় পায়নি স্যার, ও তো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ওঠো বলছি। আরে ওঠো বলছি। পঙ্কজ, একে যে কোনো মূল্যে বাইরে নিয়ে যেতে হবে, মনে আছে না দয়া স্যার কি বলেছিলেন? একটু মাথাটা খেলা না। মাথায় স্যার আইডিয়া, আপনি ওকে ওই দিক থেকে টানুন, আমি এদিক দিয়ে ধাক্কা দিচ্ছি। হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ টানুন। ঠিক করে ঠেল, এ তো নড়ছেই না। আরে বলছি, বেরো ওখান থেকে, বেরো ওখান থেকে। আটকে গেল নাকি? আরে ওঠো স্যার, এ উঠবে না। আরে এ যদি না ওঠে তাহলে আমাদের উঠিয়ে দেবে। কিছু বুদ্ধি খেলা, কি করা যায়? আইডিয়া, জল জল এনিন, জল ছেটানোর মুখে। আরে স্যার, ওকে জল খাওয়াতে হবে না, আপনি ওর মুখে ছিটে মারুন। কি চামচ দিয়ে জল খাওয়াচ্ছেন, তাড়াতাড়ি মারুন। আরে ওঠো, সরো দেখি। কি হলো ফ্রেডি? এর কি হলো, কিছু বললো কি? আরে কি করে বলবে স্যার, এমন খেয়েছে উঠতেই পারছে না। স্যার, ওয়েটার বললো যে এ যদি একবার মদ খেয়ে শুয়ে পড়ে তাহলে তিন দিন ওঠে না আর। এবার কি করবো স্যার? মাতালকে যদি ওঠাতে হয় তাহলে মদ শোকাও। যে মানুষটা মদ খায় তাকে একমাত্র মদই তুলতে পারে। এই যে ভাই, বলবি কি জাগিরার বাড়িটা কোথায় নাকি এইভাবেই ঘোরাবি আমাদের? আরে স্যার, ভাই বলেছেন যখন ভাইয়ের উপর একটু ভরসা তো রাখুন। আরে ভরসা করেছি বলেই তো তোমার সাথে সাথে এখানে এসেছি। ঠিক আছে স্যার, আমি বা আপনাদের কোথায় ঘোরাচ্ছি? ওই দেখুন, ওই যে দ্বিতীয় দরজাটা দেখছেন না, ওটা জাগিরা প্রাসাদে। এটা প্রাসাদ? আরে স্যার, কি তফাত আছে, প্রাসাদ হোক বা ঝুপড়ি, থাকারই তো জায়গা না। তুই এখানেই থাক। স্যার, জাগিরা তো কোথাও নেই, মনে হচ্ছে পালিয়ে গেছে। এইভাবে দরজা খুলে রেখে স্যার? ওকেই জিজ্ঞাসা করে নি। আরে ভাই,
জাগিরা তো নেই বাড়িতে। ও তো আমি আগে ধরেই জানতাম যে থাকবে না। আরে আগে যদি জানতে তাহলে এখানে নিয়ে এলে কেন? আপনারাই তো বললেন জাগিরা কোথায় থাকে, ওর বাড়ি কোথায়, তাই আমি আপনাদের নিয়ে এলাম এখানে। আসলে আমাদের জাগিরাকে দরকার, ও কোথায়? ও তো এই ব্যাপারটা আগে বলবেন তো স্যার। আসুন স্যার, আসুন আসুন। এবার আর কোনো চালাকি না করে সোজা জাগিরার কাছেই নিয়ে যাবি আমাদের। গোলমাল হবে না, একদম জাগিরার কাছে নিয়ে যাবো। আর যদি গন্ডগোল হয়? আবার গন্ডগোল করবে তুমি? আরে স্যার পুরো কথাটা তো শুনে নিন, কথা শেষ হলো না আপনি হুট করে ভেতরে ঢুকে গেলেন। কি করবো ভাই, তোমার কথাগুলো এমন চলমান ট্রেনের মতো যে চলে কম থামে বেশি। স্যার এবার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। আর যদি আর ভুল হয় না তাহলে আমরা জুতোটা মাথা রাখবো। চল চল। Follow me. Yes. রিসেপশন থেকে চাবি আনতে এতক্ষণ লাগে? সরি স্যার, ওই চাবিটা ঠিক জায়গায় ছিল না তাই এতটা সময় লেগে গেল। ঠিক আছে, লকার খুলুন। লকারের মধ্যে বোম রাখা ছিল বিশালকে মারার জন্য। ডক্টর সালুক একটু দেখুন তো। এটা কে করতে পারে স্যার? সেই যে বিশালকে মারতে চাইছে। আর স্যার বোমটা ওই সময় ফাটেনি যখন বিশাল টি শার্টটাও লকার থেকে বের করেছিল। এই বোমটা তখন লাগানো হয়েছিল যখন ম্যাচ চলছিল, কেউ ছিল না তখন এখানে। আর স্যার ম্যানেজারও তাই বলেছিল যে এই লকারের চাবি যেখানে থাকে সেখানে ছিল না। সরি স্যার, ওই চাবিটা নিজের জায়গা ছিল না তাই একটু বেশি সময় লাগলো। নিশ্চয়ই ভেতরের কেউ হবে, তাই সুযোগ বুঝে বোম লাগিয়ে দিয়েছে। অজিত, এই লকারটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে ভালো করে চেক করতে হবে। ঠিক আছে স্যার, আমি এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছি। স্যার লকারে বম? লকারে বম কি করে এলো স্যার? আপনারা খেয়াল করেননি আর লকারে কেউ বম ফিট করে চলে গেছে। কিন্তু স্যার এসব কখন আর কিভাবে হলো জানতেই পারিনি। দেখুন, এটা বলে আপনি আপনার গাফিলতি রাখতে পারেন না। আচ্ছা এটা বলুন যে ম্যানেজারের এখান থেকে চাবি নিয়ে পৌঁছতে এতটা সময় কেন লাগলো? চাবি আপনি কোথায় রেখেছিলেন? স্যার সেই সময় আমি রিসেপশনে ছিলাম না, কিন্তু যখন আমি এখানে আসি তখন আমি দেখি যে ম্যানেজার স্যার চাবি নিয়ে লকারের দিকে যাচ্ছে। মানে আপনি এটা জানেন না যে ম্যানেজারের এত টাইম কেন লাগলো চাবিটা আনার জন্য? না স্যার। কোনো ব্যাপার নয়, ম্যানেজারকে জিজ্ঞেস করি। আরে ভাই, এখানে কেন নিয়ে এলি আমাদের? ফলো মি। জাগিরা আমার বন্ধু, কেমন আছিস? আরে সাবধান। সরি 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 সরি। আরে ভাই দেখ কি অবস্থা হয়েছে আমার, এখন আমি কোনো কাজ করতে পারি না। আরে এরা তোর শরীরে খোঁজ নিতে এসছে ভাই সব আমার। বিশালকে খুন করে এখানে এসে শুয়ে আছিস? হ্যাঁ, নাটক করছিস তুই তাই না? না স্যার। জাগিরা তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ আরে আরে কি করছেন আপনারা, ওর সব হাড়ি ভাঙা তো, এরকম করবেন না।
সরি কি করে হলো এসব? স্যার, কাল রাতে কয়েকজন লোক দরজায় ধাক্কা মারল, যেই আমি দরজাটা খুললাম ওরা কম্বলে মুড়ে খুব পিটাতে শুরু করলো আমাকে। আমি কখন অজ্ঞান হয়ে গেলাম আমার মনেই পড়ছে না। এবারে বল যে বিশালকে কি করে মেরেছিস? যখন ও ওই স্টেজে গিয়েছিল সুরেশকে মারার জন্য, প্লাম্বার বলেছিল যে স্টেজে চলে যাও, ওখানে দীপালির ফোন আসবে, আমি একেবারে তৈরি হয়ে স্টেডিয়ামে গেলাম, কিন্তু ফোনটা এলো না। আমি তখন ফেরত চলে গেলাম। পঙ্কজ, নিয়ে যাও এটাকে বাইরে। এখন কেমন আছেন? ভালো আছি স্যার, কোনোভাবে বেঁচে গেছি, না হলে তো। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতেই ডক্টর বলেছেন যে এক ঘন্টার মধ্যেই আপনার ছুটি হয়ে যাবে। আচ্ছা, এটা বলুন যে চাবিগুলো কোথায় রাখা ছিল যেটা আনতে এত টাইম লেগে গেল? ওই লকারের চাবিটা আমি একটা ফ্লাওয়ার পটে পেয়েছি। ফ্লাওয়ার পটে? হ্যাঁ স্যার। আচ্ছা, এমনিতেই এই চাবিগুলো থাকে কোথায়? স্যার, চাবি তো খেলোয়াড়দের কাছেই থাকে, কিন্তু হ্যাঁ স্যার, ওদের ডুপ্লিকেট চাবিগুলো রিসেপশনেই থাকে। ডুপ্লিকেট চাবি রিসেপশনে থাকে আর ওখান থেকে গায়ে? কি পেলে লকারের ভেতরে? বস, অনেক কিছুই তো পাওয়া গেছে। আরে অনেক কিছু পেয়েছো তো তাড়াতাড়ি বলো। কিন্তু আমি এখনো সব বলতে পারবো না। কি ছেলে মানুষই করছো শালুকে? আরে ভাই, ছেলে মানুষই নয়, এই লকারে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে। এক একটা আঙুলের ছাপকে তুলে এনে ভালো করে চেক করলে তবেই তো বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ওই পুড়ে যাওয়া লেটারটা, সেটার কি হলো? ওই পুড়ে যাওয়া লেটারটারও কেমিক্যাল অ্যানালাইসিস চলছে, কিছুটা সময় লাগবে বস। স্যার? স্যার, এই চাবিটাতে কিছু লাগানো আছে। কি লেগে আছে? সাবান। চাবির গায়ে সাবান লাগানো আছে? আচ্ছা, চাবির গায়ে সাবান, দেখো সালুকে, চাবিতে তো সাবান সেই লাগাবে তাই না যেটা ডুপ্লিকেট চাবি বানাতে চায়? সাবানের উপর চাপ মেরে এর ছাপটা তুলে নেয়, খোঁজ নাও আশেপাশে যে কয়জন চাবির কারিগর আছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করো। দাদা, এখানে কোনো চাবি বানানোর লোক বসে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই ওয়ার্কশপের পাশেই। চাবি আর্জেন্ট স্যার, একটু সময় লাগবে, তাড়া থাকলে অন্য কোথাও করিয়ে নিন। চাবি বানাতে আসেনি, চাবির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে দেখে কি গল্প করার লোক মনে হচ্ছে? কিভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আরে আপনাদেরকে কেন বলবো না স্যার, আপনারা তো এমনিতেও কথা বের করে নেবেন। বদনাম আছে? আরে না স্যার, আপনাদের বদনাম এই মুখ দিয়ে কি করে করতে পারি। ভয় পাচ্ছ সিআইডিকে? কে ভয় পায় না স্যার,
অন্যায় করলে তো ভয় পেতেই হবে। তুমি তো অন্যায় করেছো না? কি স্যার? এর মধ্যে একটা লোক এসেছিল সাবানে চাবির ছাপ নিয়ে। হ্যাঁ স্যার। সারিকা, এটাকে স্ক্যান করো। স্যার। তা তুমি চাবিটা বানিয়েছিলে? বানিয়েছিলাম স্যার। আচ্ছা, ওই যে লোকটা সাবানে করে ছাপটা নিয়ে এসেছিল তাকে চিনতে পারবে? চিনতে পারবো স্যার, সামনে দেখতে পেলে। কিন্তু স্যার লোক নয়, একজন মহিলা ছিল। কি মহিলা ছিল? হ্যাঁ স্যার। তুমি কি স্কেচ বানাতে পারবে? হ্যাঁ স্যার, বানাতে পারবো। ঠিক আছে, চলে এসো। এটা তোমার শেষ ম্যাচ। শুধু এটাই বোঝা যাচ্ছে, আগে পরে কি লেখা আছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। শালুকে, আমার মনে হয় খুনি বিশালকে হুমকি দিয়ে চিঠি লিখেছিল ম্যাচ শুরু হওয়ার আগে। স্যার, কিন্তু এই বিশাল কাউকে বলেনি কেন যে ওর প্রাণ সংশয় রয়েছে? সেটাই তো, সেটাই তো। একটাই কারণ হতে পারে, বিশাল ওই চিঠিটা হয়তো পড়েনি, বা খুনি বুঝতে পেরেছিল বিশাল মেনে নেওয়ার পাত্র নয়, এই জন্য ও বম ফিট করেছিল। মুখটা একটু গোল, চুল লম্বা, ওই লকার থেকে যে চিঠিটা পাওয়া যায় সেটা হুমকি দেওয়া চিঠি। যদি ওই মহিলা যার ছবি চাবিওয়ালা স্কেচ করাচ্ছে, যদি এই মহিলা বোম সেট করে থাকে লকারে, তাহলে ও হুমকি দেওয়া চিঠি কেন রাখবে? আর স্যার, যদি বিশালকে মারার জন্য ওই মহিলা ওর টি শার্টে বিষি মাখিয়ে থেকে থাকে, তাহলে বোম রাখার কি দরকার ছিল? আর বোমটা অতটা শক্তিশালী ছিল না যেটা ফেটে কেউ মারা যাবে। হতে পারে এটা মহিলা জানতোই না ওই বোমের পাওয়ারের ব্যাপারে। টিপটা একটু বড় ছিল। স্যার। হ্যাঁ। স্কেচ রেডি। স্যার, এ তো মহাকান্তা। মহাকান্তা? কে এই মহাকান্তা? স্যার, এ তো স্পোর্টস ক্লাবের মেম্বার। কিন্তু স্যার, মহাকান্তার সঙ্গে বিশালের কি শত্রুতা আছে? সেটা তো একে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। দয়া, অ্যারেস্ট করো ওই মহাকান্তাকে। মহাকান্তা ভেতরে আছে, কিন্তু জেনে শুনে দরজাটা খুলছে না। কি বলছেন? কি কই স্যার, আমি তো কিছু দেখতে পেলাম না। কিন্তু ভেতরে আছে, আমি দেখেছি স্যার। যদিও ভেতরে থাকে তাহলে এটাই সুযোগ, আমরা দুজন ভেতরে যাই আর ওকে গিয়ে ধরে নিয়ে চলে আসি। দয়া স্যার এটা দেখে খুব খুশি হয় আর আমাদের প্রমোশন করিয়ে দেবেন।
সেসব তো ঠিকই আছে, কিন্তু এই দরজাটা খুলবে কে বলতো? দয়া স্যারের নাম দিয়ে স্যার। নামে অনেক শক্তি থাকে স্যার। নামে শক্তি? আরে স্যার এভাবে কি হলো? হাওয়া ফুঁস হয়ে গেল বল স্যার। এসিপি স্যার আপনার পেছনে দাঁড়িয়ে। এসিপি স্যার কেন? হ্যালো স্যার। দেখলেন আপনি স্যার, এসিপি স্যারের নাম শুনে যদি আপনার মতো বাহাদুর লোক ভয় পেয়ে যায় তাহলে এই দরজাটা তো একটা কাঠের। দয়া স্যারের নাম শুনে তো ভেঙে টুকরো হয়ে যাবে পুরো। চলুন ভাঙি স্যার। ঢুকেছে দেখুন স্যার। খোঁজই মহাকান্তাকে, এসব ওরই চাল। বাড়িতেই লুকিয়ে কোথাও বসে আছে, চলো কুইক। মহাকান্তা অনেক পালিয়েছো। স্যার আমি কি করেছি? আপনারা আমাকে কেন ধরলেন? বিশালকে খুন করেছো তুমি নিজে। স্যার আপনারা আমার উপর ভুল অভিযোগ দিচ্ছেন, আমি ওকে মারিনি। তুমি সাবানার উপরে চাবির ছাপ নিয়ে লকারের ডুপ্লিকেট চাবি বানিয়েছো, লকারে বোম ফিট করেছো, সবকিছুর সাক্ষী আছে আমাদের কাছে। এটা সত্যি স্যার যে আমি লকারে বোম রেখেছি, কিন্তু আমি ওকে মারিনি স্যার। মিথ্যা বলছো তুমি। তুমি ওই হুমকি বড় চিঠি লিখে লকারের মধ্যে রেখেছিলে। চিঠি? কোন চিঠি? আমি কোন চিঠির ব্যাপারে জানি না। আচ্ছা, বিশালের টি-শার্টে তুমি বিষ মিশিয়েছিলে সেটা মনে আছে তো? হ্যাঁ। না স্যার, আজ পর্যন্ত আমি এরকম কিচ্ছু করিনি। আমি শুধু লকারে বোম রেখেছিলাম। কেন করেছো এরকম? ও আমাকেও বোকা বানাচ্ছিল, আমাকে মহাকান্তাকে বোকা বানাচ্ছিল, আমাকে দিয়ে ইনভেস্ট করিয়ে আমার টাকা দিয়ে ফুর্তি করেছে ও। আর যখন আমি ওর কাছ থেকে টাকা চাইলাম তখন ও আমাকে না করে দিল। তারপর আমি ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি ওর লকারে বোম লাগাই, শুধু ওকে ভয় দেখানোর জন্য স্যার। খুব ওটা সামান্য একটা বোম ছিল স্যার। কারোর প্রাণ নিয়ে তাকে কোনো শিক্ষা দেওয়া যায় না মহাকান্তা। তুমি বিশালকে খুন করেছো আর তার শাস্তি তোমাকে আইনই দেবে। বিশালের খুনিকে ধরতে আপনাদের সবার সাহায্য চাই। স্যার আপনি যা সাহায্য চান আমরা সব করতে রাজি আছি, কিন্তু খুনিকে ছাড়বেন না স্যার। দেখো, বিশালের লকার থেকে আমরা একটা চিঠি পেয়েছি, তাতে ওকে হুমকি দেওয়া হয়েছে, আর ওই চিঠিটা ম্যাচের দিন দেওয়া হয়েছিল। চিঠির ব্যাপারে তোমরা কিছু জানো? স্যার আমাকে একটা চিঠি দিয়েছিল সেদিনকে বিশালকে দেবার জন্য। কে কে দিয়েছিল চিঠি? বিশালের ড্রাইভার।
খেলা কখন শুরু হবে জানি না ঠিক বলতে বিশাল কতক্ষণ আসবে এই চিঠিটা আপনি বিশাল বাবুকে দিয়ে দেবেন বিশালকে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ওকে আরে বিশাল তো ড্রাইভার এই চিঠিটা দিয়ে গেল বললো কিছু আর্জেন্ট ব্যাপার এটা আবার কার চিঠি আরে তোমরা কি করছো কি এখানে কত সময় নিচ্ছ কোচ সবার জন্য অপেক্ষা করছেন তাড়াতাড়ি চলো জাস্ট দু মিনিটে আসছে কাম অন গাইজ এই বিশালের ড্রাইভারের সঙ্গে দেখা করতে হবে আপনারা এভাবে আমাকে কোনো প্রমাণ ছাড়া গ্রেফতার করতে পারেন না ওয়ারেন্ট দেখান দেখাবো সব দেখাবো চলো চল আমি আদালত যাব আপনারা এভাবে আমাকে দুর্বল মনে করে আমার সাথে গায়ে চুরি করছেন দুর্বল ভালো মোটাসোট একটা লোক চলো চল ছেড়ে দিন আমায় আমি আমি কিচ্ছু করিনি চলো ছেড়ে দিন আমি কিছু জানি না ছেড়ে দিন স্যার এই ওয়ারেন্ট দেখতে চায় কে ওয়ারেন্ট দেখতে চাস না স্যার মারধর করবেন না স্যার মারধর বলো বিশাল খুন হওয়ার আগে লকারের ভেতরে তুমি বিশালকে হুমকি দেওয়া চিঠি দিয়েছিলে দিয়েছিলে কি না দিয়েছিলাম স্যার চিঠিটা তোমায় কে দিয়েছিল ওই এক মহিলা আমায় দিয়েছিলেন বিশালকে দেওয়ার জন্য কে ছিল সেই মহিলা নিধি ম্যাডাম কে সেই নিধি দীপালি দেবীর বোন দীপালির বোন নিধি হ্যাঁ স্যার ওই চিঠিটা আমিই লিখেছিলাম বিশালকে আর বিশালের ড্রাইভারকে আমিই দিয়েছিলাম কিন্তু ওটা হুমকির চিঠি ছিল না নিধি ম্যাডাম ওই চিঠিটা আমরা পেয়ে গেছি ওটা কোনো প্রেমপত্র ছিল না বলো কেন মার্ডার করালে বিশালের দেখো নিধি এসব কান্নাকাটি করে আমাদের সামনে কোনো লাভ নেই আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও কেন মেরেছো তুমি বিশালকে আমি বিশালকে মারিনি আমি তো বিশালকে ভালোবাসতাম ওর প্রাণ বাঁচাতে চাইতাম আমি কি হ্যাঁ স্যার ওই চিঠি আমি বিশালকে সাবধান করার জন্য লিখেছিলাম যদি ওই চিঠিটা পড়তো তাহলে ও আজ বেঁচে থাকতো তার মানে তোমরা একে অপরকে না বিশাল তো জানতো না যে আমি ওকে পছন্দ করি তুমি কি করে জানতে পারলে যে ওর প্রাণের ঝুঁকি আছে কারণ ও দুধ দিয়ে সাপ পুষেছিল যে দীপালির সাথে ও কাজ করছিল না ওই ওকে মারতে চাইতো আপনি নিজের বোনের বিরুদ্ধে বয়ান দিচ্ছেন হ্যাঁ কারণ আমি দীপালির সমস্ত কাজকর্ম জানি ও কারোর সাথে ফোনে কথা বলছিল যে ও বিশালকে মারতে চায় আর শুধু এটাই না স্যার ও আপনাদেরও মিথ্যে বলেছে কি মিথ্যে বলেছে ও আমাদের এটাই যে বিশালকে ঠকিয়েছে আর ও সব টাকা নিয়ে পালাতে চাইতো তাহলে সত্যিটা কি বিশাল আর দীপালি পার্টনার্স ছিল স্পোর্টস ক্লাবের একটা ইভেন্টের জন্য ওরা 10 জন ইনভেস্টরের থেকে টাকা নিয়েছিল আর দীপালি সমস্ত টাকা নিজেই হজম করতে চেয়েছিল ও তো সেই জন্যই ও এভাবে বিশালকে মার্ডার করালো তুমি আর বিশাল দুজনে মিলে লোকেদের ঠকিয়ে যাচ্ছিলে আর তারপরে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে তোমরা কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তোমার মাথায় লোভ চেপে বসে তাই তুমি বিশালকে মেরে ফেলেছো পুরো টাকা আত্মসাৎ করার জন্য তাই তো না স্যার এরকম কোনো ব্যাপার নয় কে বলেছে আপনাকে এসব এটা অন্য কেউ বলেনি তোমার বোন নিধি বলেছে আমাদের কি নিধি বলেছে এসব হ্যাঁ আর এবার সত্যিটা কি সেটা তুমি নিজের মুখেই আমাদের বলবে হ্যাঁ বিশাল মারা যাওয়ার পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে ও কি জানে ও কি বলছে আচ্ছা তো ঠিক আছে তুমি আমাদের বলো সত্যিটা কি স্যার আমরা দুজন একসাথে পালানোর প্ল্যানিং করেছিলাম কিন্তু তার আগে সেই রাতে ও গড
বিশাল, এটা কি করছো তুমি? বিশাল, ও কি করছো? দীপু ডার্লিং, তুমি তো আমার লক্ষ্মী, তোমাকে আমি কি করে নামাবো? তোমার তো পূজো করা দরকার। আজ তোমার জন্য আমি এত বড় লোক হয়েছি। ও গড, বিশাল, শুধু তুমি নয়, আমরা দুজনেই বড় লোক হয়ে গেছি। দীপু ডার্লিং, আমি বড় লোক হয়ে গেছি, এবার তুমি বড় লোক হয়ে যাবে। আমরা দুজন কি আলাদা নাকি? ও, খুব রোমান্টিক হচ্ছে দেখছি আজকে। ধন, সম্পত্তি, সম্মান, আর তোমার মতো সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে রোমান্টিক না হয়ে যাব কোথায়? হ্যাঁ বিশাল, যদি তোমার ওখানে মন না লাগে তুমি ফিরে আসতেই পারো, কোনো ব্যাপার নয়। শোনো দীপালি, তুমি আর বিশাল দুজনে আমাকে বোকা বানিয়েছো, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তুমি আমার টাকা নিয়েছো, এবারে নিজের প্রাণ দিয়ে সেটা পূরণ করবে। শোনো, তোমার বিশাল কাল ম্যাচ চলাকালীনই মারা যাবে, আর তুমি ম্যাচের পরে। কে বলছে? হ্যালো, কে কথা বলছে? হ্যালো স্যার, ওই খুনির হাত থেকে যাতে বাঁচতে পারি, আমি আমি বিশালের মৃত্যুর দায় নিজের ওপর নিতে চেয়েছিলাম, আর জেলে যেতে চেয়েছিলাম যাতে আমার কোনো বিপদ না হয়। আপনারা আসল খুনিকে ঠিক ধরতেন আর আমি জেল থেকে ছাড়া পেয়ে যেতাম। সিআইডির ওপর আমার অনেক ভরসা। বাহ, কি দারুণ কথা, সিআইডির ওপর এতটা ভরসা? হ্যাঁ, আর সিআইডিকে এই গালগল্প বানিয়ে শুনিয়ে দিলে? না না স্যার, এবারে আমি সত্যি কথা বলছি। কি করে বিশ্বাস করবো যে তুমি সত্যি বলছো? স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, আর কাদের কাছ থেকে টাকা নিয়েছো তোমরা? স্যার, স্পোর্টস ক্লাবের 10 জন ইনভেস্টর আছে। আর ওই 10 জনের মধ্যে একজন ইনভেস্টর আমাদের গ্রিপে, মহাকান্তা, বাকি থাকলো 9 জন। আর এই 9 জনের মধ্যে কোনো একজন খুনি স্যার। হ্যাঁ দয়া, আর ওই একজনকে সামনে আনবো কিভাবে সেটারও একটা পদ্ধতি জানা আছে আমাদের। বন্ধুরা, আমার কথা মন দিয়ে শুনুন, এবার দারিদ্রতা ভুলে যান। আপনাদের কাছে যা টাকা আছে আপনারা আমাদের এই প্ল্যানে ইনভেস্ট করুন। মনে রাখবেন, যে ইনভেস্ট করে সেই টাকা রোজগার করে, আর যে ভাবে সে সারা জীবন শুধু ভেবেই যায়। বন্ধুরা, আপনারা এটা জানার জন্য ভীষণই আগ্রহী যে এই যে মেয়েটা নাচছে রাস্তার মধ্যে সে আসলে কে। আসুন আর জেনে নিই যে এমন কি হলো যে ও আজ এত আনন্দিত। হ্যাঁ তো প্লিজ বলুন। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে যারা বড় লোক তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তারা আমাদের এই প্ল্যানে ইনভেস্ট করে আরো বড় লোক হতে পারেন। আগে হ্যাঁ, মধ্যবিত্তরা হতে পারেন লাখপতি, লাখপতিরা হতে পারেন কোটিপতি। তাহলে দর্শকেরা, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই সুন্দর মেয়েটি মার্কেটিং এর একটা সুন্দর পথ বেছে নিয়েছে। আসুন তাহলে জেনে নিই এই স্কিমের ব্যাপারে বিস্তারিত। এক্সকিউজ মি, ইয়েস, তাহলে ম্যাডাম আপনি আর কি কি বলতে চান এই স্কিমের ব্যাপারে? আমি আমার এই স্কিমের বিষয়ে অনেক কিছু বলতে চাই। আমি সবার আগে এটা বলতে চাই যে কালকে স্টেডিয়ামে খুব বড় একটা চ্যারিটি ইভেন্ট হতে চলেছে। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও বিশালের ভাই একটা অ্যামেজিং প্ল্যান করেছে, ইনভেস্টমেন্টের কথা মাথায় রেখে, যেরকমটা উনি আগেও করেছিলেন। আমি আপনাদের সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব যে কালকে আপনারা সবাই স্টেডিয়ামে আসুন। এক বছরে আপনাদের টাকা হয়ে যাবে 10 গুণ বেশি। আসুন আমাদের প্ল্যানে ইনভেস্ট করুন আর বড় লোক হয়ে যান।
ও তো তুই তাহলে বল, বিশালকে কেন খুন করেছিস? স্যার, দীপালি আর বিশাল আমাকে এক বছরে তিনগুণ টাকা দেওয়ার কথা দিয়েছিল। ওরা আমার সারা জীবনের সমস্ত রোজগার নিয়ে নিল। আর আর একদিন যখন আমি ওদের দুজনকে কথা বলতে শুনলাম যে আই লাভ ইউ দীপালি, তোমার চেয়ে বড় অ্যাক্টর হতেই পারে না, এটা আমি মানছি। আচ্ছা, তুমিও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করো, তুমিও কম যাও না কিন্তু। আমরা সত্যি লোকেদের খুব বোকা বানাই না? হুম, ঠিক বলেছো। কেউ তো আর এমনি এমনি এসে টাকা দিয়ে দেবে না। কথায় আছে না, যে যত বড় নাটক করতে পারবে সে ততই বড় লোক হতে পারবে। দীপালি, আমরা ভুল কিছু করছি না তো? ওরা আমাদের বিশ্বাস করেছেন, আর আমরা ওদের ঠকাচ্ছি? কাম অন বিশাল, ভালোবাসা আর যুদ্ধে সব কিছু চলে, আর আমরা যা করছি আমাদের ভালোবাসার জন্যই তো করছি। আমি গরিব হয়ে বাঁচতে পারবো না, না। আর দীপালি, আমি তোমায় চিরকালই খুশি দেখতে চাই। সত্যি সত্যি বলছি। তাহলে চলো, আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলো। পালিয়ে যাব, কিন্তু কোথায়? সেই জগতে নিয়ে চলো যেখানে এই টাকা চাওয়ার লোকেদের নজর আমাদের উপর পড়বে না। বিশাল, লেটস সেলিব্রেট, আমরা পার্টি করি, চলো। না না দীপালি, এখন নয়, সবার আগে আমাদের এই শহর ছাড়তে হবে, আর তারপর ওখানে জমিয়ে পার্টি করব। কাম অন বিশাল, লেটস সেলিব্রেট, এত বড় আনন্দের ব্যাপার, কাম অন। তো একটা জিনিসের পার্টি করতে পারি, এই ইনভেস্টরদের বোকামির আর আমাদের চালাকির। না বিশাল, আমাদের বড় লোক হওয়ার আনন্দে চলো পার্টি করি। লেটস পার্টি। ইয়েস ইয়েস।
খুব চালাক তোমরা, আমাকে বোকা বানিয়েছ। এবার তোমাদের জীবনে দুঃখের দিন শুরু। ফাইনাল ম্যাচের মাত্র 3 দিন বাকি, ওই দিন আমি তোমাদের পুরস্কার দেব, মৃত্যুর পুরস্কার। এবার আপনারাই বলুন স্যার, আমি কি করে সহ্য করতাম এসব, যে আমার সারা জীবনের সঞ্চয় এমনি নিয়ে চলে যাবে। ভাবনা চিন্তা না করে যেখানে খুশি টাকা লাগাবে, আর থাকবে তুমি, এত সহজে টাকা ডবল হয় কোথাও? হ্যাঁ মহাকান্তা, দীপালি আর তুমি বেআইনি কাজ করেছো, তোমরা কি শাস্তি পাবে সেটার বিচার এবার আইন করবে। গার্লস, গার্লস এটা দেখো, বেস্ট পিস, এটা ওকে খুব মানাবে, তাই না? এটা এটা দেখ, এটা কেমন লাগবে? ওয়াও, লাভলি কালার, হ্যাঁ নাইস। এটা ট্রাই করে দেখ, কি রকম এটা লাগছে? লেটেস্ট ফ্যাশন ম্যাম, কি চয়েস আপনাদের, তাই না? ভালো এটা। শোন না, আমি একদম বুঝতে পারছি না যে আমি কি নি। হে ঈশ্বর, শ্রেয়া পুরো দোকানটা দেখা হয়ে গেছে রে, কিছু তো একটা পছন্দ কর, ট্রাই করে দেখ। নে ট্রাই কর, চল আর কটা অপশনস দেখে নি। নে ধর, দাদা দাদা ওইটা দেখা দেখান তো একটু। হ্যাঁ দেখাচ্ছি, এটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। দাদা আমায় এইটা দেখান। এই নিন। কি তোর এটা ভালো লাগলো? চল ঠিক আছে, তোর পছন্দ হয়েছে তো তাতেই হবে। ঠিক আছে প্যাক করে দিন। ভালো বেশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত দাম এটার? এটা 35,000 টাকা ম্যাম, 35,000। কি 35? কোনো ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট আছে ম্যাডাম। না না আরেকটু কম করুন। আর কত দাম চাইছেন? না কি বলছেন, আরেকটু কম করুন। হবে তো না ম্যাডাম? আরে ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।